আসসালামু আলাইকুম, আহমেদস ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির বিদ্যুতের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইলেকট্রোস্কোপ অর্থাৎ তড়িৎবীক্ষণ যন্ত্রের উপর। আমরা এখানে জানবো তড়িৎবীক্ষণ যন্ত্র কি এবং সেটা কিভাবে কাজ করে। তড়িৎবীক্ষণ যন্ত্রটা বোঝার জন্য আমরা আগে কিছু জিনিস জেনে নিই। মনে করো আমরা বলি টেলিস্কোপ, মাইক্রোস্কোপ। টেলিস্কোপ দিয়ে কি করা হয়? অনেক দূরের বস্তু দেখা হয়। মাইক্রোস্কোপ দিয়ে কি করা হয়? অনেক ছোট ছোট জিনিস দেখা হয়। ঠিক তেমনি ইলেকট্রোস্কোপ দিয়ে আধানের অস্তিত্ব, আধানটা দেখা হয়, অর্থাৎ বিদ্যুৎটা আছে কিনা নাই সেটা দেখা হয়। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রোস্কোপ বা তড়িৎবীক্ষণ হচ্ছে আধান দেখার জন্য বা বিদ্যুৎ দেখার জন্য যে যন্ত্র ইউজ করা হয় সেটাই হচ্ছে গিয়ে টেলিস্কোপ অর্থাৎ তড়িৎবীক্ষণ যন্ত্র। এখন তড়িৎবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যকার আধানের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা যায় ওই যন্ত্রকে বলা হয় তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ। এখন একটা ইলেকট্রোস্কোপের স্ট্রাকচারটা কীরকম, সেটা কিভাবে কাজ করে সেটা আমরা ভালো করে জানব। আমি একটা ফিগার ড্র করে রাখছি, সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ অর্থাৎ তড়িৎবীক্ষণ যন্ত্রের। তড়িৎবীক্ষণ যন্ত্র সর্বপ্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেন তার নাম বেনেট। তিনি ফ্রান্সের একজন বিজ্ঞানী এবং তিনি একজন ধর্মীয় যাজক বা ধর্মীয় গুরু ছিলেন। তার নাম অনুসারে এটাকে বেনেটের তড়িৎবীক্ষণ যন্ত্র বলা হয়। তো একটা তড়িৎবীক্ষণ যন্ত্রের স্ট্রাকচারটা কীরকম সেটা আমরা একটু ভালো করে দেখে নিই। এটা হচ্ছে একটা তড়িৎবীক্ষণ যন্ত্র। একদম উপরে যেটা আছে ওই যে এটা, এটাকে বলা হয় ধাতব চাকতি, এবং এর নিচে আছে অপরিবাহী ছিপি। ছিপিটা দেয়া হয় এই জন্য কারণ তড়িৎবীক্ষণ যন্ত্র যে বোতলের মধ্যে প্রবেশ করানো থাকে যাতে ওই বোতলের মধ্যে কোনো বাতাস প্রবেশ না করে। বাতাস যদি প্রবেশ না করে তাহলেই এটার সাহায্যে একদম পারফেক্টলি আধানের অস্তিত্ব এবং প্রকৃতিটা নির্ণয় করা যায়। এই জন্য অপরিবাহী ছিপি থাকে যাতে এর মধ্যে বাতাসটা প্রবেশ না করে। এখন দেখো এই ধাতব চাকতির সাথে একটা দণ্ড লাগানো থাকে যেটাকে বলা হয় ধাতব দণ্ড। অবশ্যই সেটা সুপরিবাহী এবং একদম নিচে দুইটা পাত আছে। এই পাত দুইটা স্বর্ণের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, অথবা অন্য যে কোনো ধাতুর হতে পারে। তো আমি ধরে নিলাম এই দুইটা পাত হচ্ছে স্বর্ণের পাত, অবশ্যই সেটা অনেক হালকা। এখন এই দুইটা পাত প্রাথমিক অবস্থায় এরকম লেগে থাকবে এবং যেটা তার দূরত্ব বাড়াতে পারে আবার কমাতে পারে। তার মানে আমরা বলতে পারি এই পাত দুইটা লাগানো থাকবে একদম প্রাথমিক অবস্থায় এবং এটা উঠানামা করতে পারে। আচ্ছা, এখন আমরা বুঝে গেলাম এটা হচ্ছে একটা তড়িৎবীক্ষণ যন্ত্র যার সাহায্যে কোনো বস্তুর মধ্যকার আধানের অস্তিত্ব এবং প্রকৃতিটা নির্ণয় করা যায়। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আধানের অস্তিত্ব আর একটা হচ্ছে আধানের প্রকৃতি। প্রথমে আমরা দেখব কিভাবে তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্বটা নির্ণয় করা হয়। দেখো এই যে দুইটা স্বর্ণের পাত প্রাথমিক অবস্থায় এরকম একে অপরের সাথে লাগানো থাকবে। এখন মনে করো আমি একটা বস্তু এই ধাতব চাকতির গায়ে স্পর্শ করালাম। তো স্পর্শ করানোর সাথে যদি ফাঁকটা হ্রাসবৃদ্ধি না হয়, অর্থাৎ এই যে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি, মানে মধ্যবর্তী দূরত্বের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে ওই বস্তুটা অনাহিত, তার মানে তার মধ্যে কোনো আধান নাই। আমি আবার বলতেছি, একটা বস্তু স্পর্শ করালাম, এতে যদি পাত দুইটার মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে অবশ্যই এই বস্তুটা অনাহিত। এবং যদি কোনো বস্তু স্পর্শ করানোর সাথে সাথে এই পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়, মধ্যবর্তী দূরত্বটা কি বেড়ে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে ওই দণ্ড বা ওই বস্তু যেটা স্পর্শ করানো হয়েছে ওটা অবশ্যই আহিত। কেন আহিত বস্তু স্পর্শ করালে এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়? কারণ যখন আমরা আহিত বস্তু স্পর্শ করাবো তখন অবশ্যই ওই আহিত বস্তুর মধ্যে আধান আছে। ওই আধানটা যখন স্বর্ণের পাতে আসবে ওই স্বর্ণের পাত কিন্তু সমধর্মী আধান পাবে। আমরা জানি সমধর্মী আধান পরস্পর কি করে, বিকর্ষণ করে, এবং বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সমধর্মী আধান পেয়ে এই যে দুইটা পাত একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণের ফলে তাদের মধ্যবর্তী দূরত্বটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি আধানের অস্তিত্ব নির্ণয় করার জন্য একটা বস্তুকে স্পর্শ করাবো, যদি মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় অবশ্যই ওই বস্তুটা আহিত, আর যদি না বাড়ে তাহলে অবশ্যই বুঝতে হবে এটা অনাহিত। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটি তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর মধ্যকার আধানের অস্তিত্বটা নির্ণয় করা যায়। এখন আমরা দেখব কিভাবে আধানের প্রকৃতিটা নির্ণয় করা হয়।
আচ্ছা, আধানের প্রকৃতি সেটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তু ছিল না ঋণাত্মক আধানগ্রস্ত বস্তু ছিল সেটা বোঝাচ্ছে আধানের প্রকৃতি দিয়ে। তো আমরা সহজেই কিন্তু আধানের প্রকৃতিটা নির্ণয় করতে পারি। আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য আগে এই তড়িৎ বিক্ষণ যন্ত্রকে ধনাত্মক অথবা ঋণাত্মক আধানে আহিত করে নিতে হবে। তো আমি প্রথমে দেখাচ্ছি এই তড়িৎ বিক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানে আহিত করে কিভাবে আধানের প্রকৃতিটা নির্ণয় করা হয়। আমরা এখন এই স্বর্ণের পাত দুইটাকে ধনাত্মক আধানে আহিত করব। এই জন্য প্রথমেই একটা কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষবো। মনে করো এটা হচ্ছে কাচদণ্ড, এটাকে রেশমি কাপড় দিয়ে ঘষলাম। আমরা জানি কাচদণ্ডের ইলেকট্রন আসক্তি কম, রেশমি কাপড়ে বেশি। তাহলে যখন ঘষা হবে তখন কাচদণ্ড থেকে ইলেকট্রন চলে যাবে রেশমি কাপড়ে, তাহলে এই কাচদণ্ডটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেল। এই ধনাত্মক আধানগ্রস্ত কাচদণ্ডকে যদি আমরা এখন এই যে ধাতব চাকতির গায়ে স্পর্শ করাই তখন কি হবে, এই যে কাচদণ্ড তার মধ্যে ধনাত্মক আধান আছে এবং স্বর্ণের পাতের মধ্যে কি আছে, স্বর্ণের পাতের মধ্যে অবশ্যই সেটা ইলেকট্রন প্রোটন সমপরিমাণে আছে। এখন এই যে ধনাত্মক আধান এই স্বর্ণের পাতের মধ্যে থাকা ইলেকট্রনকে আকর্ষণ করবে, তো ইলেকট্রনটা ধাতব ওই যে ধাতব দণ্ড যেটা সুপরিবাহী এর মধ্য দিয়ে এই চাকতির মাধ্যমে ওই কাচদণ্ডের মধ্যে চলে যাবে। তো ইলেকট্রন যখন স্বর্ণের পাত থেকে কাচদণ্ডে চলে যাবে তার মানে বলতে পারি ওই স্বর্ণের পাতের মধ্যে এখন ধনাত্মক আধানটা বেড়ে যাবে। তাহলে তুমি দেখো এই স্বর্ণের পাত দুইটার মধ্যে সমদৈমী আধান ধনাত্মক আধান চলে আসছে। তো ধনাত্মক আধান হয় এই স্বর্ণের পাতের মধ্যবর্তী দূরত্বটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে, কারণ এখানেও ধনাত্মক এখানে ধনাত্মক সমদৈমী আধান পরস্পর বিকর্ষণ করে এই জন্য দূরত্বটা বেড়ে গেছে। তাহলে আমরা বুঝলাম এই স্বর্ণের পাতটা এখন ধনাত্মক আধানগ্রস্ত হলো দুইটা পাত, এই জন্য একে অপরকে বিকর্ষণ করে মধ্যবর্তী দূরত্বটা বেড়ে গেছে। তাহলে আমরা এখন এই তড়িৎ বিক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানগ্রস্ত করে ফেললাম। এখন আমরা একটি বস্তুর মধ্যে আধানের প্রকৃতিটা কিরকম হয় সেটা সহজেই নির্ণয় করতে পারি। মনে করো এই অবস্থায় আমি একটি বস্তু স্পর্শ করালাম, যদি এদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না হয় সেটা অনাহিত হবে। এখন মনে করো আরেকটা বস্তু স্পর্শ করালাম, স্পর্শ করানোর সাথে সাথে এদের মধ্যবর্তী ফাঁকটা বেড়ে গেছে, মানে এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে দূরত্বটা বেড়ে গেছে। তো দূরত্ব বেড়ে গেলে বুঝতে হবে অবশ্যই ওই যে আহিত বস্তু মানে যেটা স্পর্শ করাইছি এটা অবশ্যই আহিত এবং ওই আহিত বস্তুটা ধনাত্মক আদানে আহিত। তো কিরকম জিনিসটা একটু খেয়াল করো, দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আমি বস্তুটা স্পর্শ করালাম, তো এটা ধনাত্মক হয় এখানে প্লাস আছে, তো প্লাস থাকায় এই যে স্বর্ণের পাতের মধ্যে যেই ইলেকট্রনগুলো আছে অবশ্যই স্বর্ণের পাত দুইটা ধনাত্মক আধানগ্রস্ত, কিন্তু এখানে তো আরো ইলেকট্রন আছে, তো আরো যে ইলেকট্রনগুলো থাকবে ওই ইলেকট্রনগুলা ওই যে ধনাত্মক আধানের আকর্ষণের ফলে ওই বস্তুতে চলে যাবে। তো চলে গেলে যত মাইনাস চলে যাবে প্লাসের পরিমাণ তত বেড়ে যাবে। তো এখানে তো আগে প্লাস ছিল, একটা মধ্যবর্তী একটা দূরত্ব মেনটেন করে তারা অবস্থান করছিল, যখন প্লাসের পরিমাণটা আরো বেড়ে যাবে বিকর্ষণ আরো বেড়ে যাবে ফাঁকটা আরো বেড়ে যাবে। তার মানে আমি বলতে পারি এখানে একটা দণ্ড স্পর্শ বা বস্তু স্পর্শ করানোর সাথে সাথে যদি এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় তাহলে অবশ্যই ওই দণ্ডটা ধনাত্মক আধানগ্রস্ত। ধনাত্মক আধানগ্রস্ত হয় এর মধ্যে যে আরো ইলেকট্রন ছিল এদেরকে আকর্ষণ করে তার দিকে নিয়ে নিবে, প্লাসের পরিমাণ বেড়ে যাবে পাত দুইটার মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। আচ্ছা এখন মনে করো আমি একটি দণ্ড স্পর্শ করালাম, সাথে সাথে এদের মধ্যবর্তী দূরত্বটা কমে গেল, তো মধ্যবর্তী দূরত্ব যদি কমে যায় তাহলে অবশ্যই ওই যে বস্তু যেটা চাকতিতে স্পর্শ করানো হয়েছে ওইটা ঋণাত্মক আধানগ্রস্ত বা ঋণাত্মক আধানে আহিত। তো কিভাবে, এখানে আমি ঋণাত্মক আধানে আহিত বস্তু স্পর্শ করাইলাম, তো আমরা জানি না সেটা ঋণাত্মক আধান, তো ঋণাত্মক আধান কিভাবে বলে দিছে, কারণ ওই যে ফাঁকটা হ্রাস পাইলে ওটা ঋণাত্মক হয়। তো কেন ঋণাত্মক, দেখো যখন বস্তুটা স্পর্শ করালাম এই যে স্বর্ণের পাত দুইটা ধনাত্মক, এই যে ধাতব দণ্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এই প্লাস কি করবে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, তখন ইলেকট্রনগুলা ওই যে সুপূর্বাহী ধাতব দণ্ড দিয়ে স্বর্ণের পাতে চলে আসবে, তো প্লাস এই যে মাইনাসগুলো এসে প্লাসকে কি করে ফেলবে ভ্যালেন্স করে ফেলবে, তখন তাদের মধ্যবর্তী যে ধনাত্মক আধান ছিল যে তাদের মধ্যে এই মধ্যে ধনাত্মক আধানের পরিমাণটা কমে গেছে কারণ মাইনাস এসে প্লাসকে ভ্যালেন্স করে ফেলছে, তখন এদের মধ্যবর্তী দূরত্বটা হ্রাস পেয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যখন আমরা তড়িৎ বিক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানগ্রস্ত করব তখন আমরা আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য কি কি জিনিস মাথার মধ্যে রাখবো। মনে করো একটা বস্তু স্পর্শ করালাম, এতে যদি স্বর্ণের পাত দুইটার মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না হয় তাহলে বস্তুটা অনাহিত,
আর একটা দণ্ড স্পর্শ করালাম সাথে সাথে ফাঁকটা বেড়ে গেল বা মধ্যবর্তী দূরত্বটা বেড়ে গেল তখন অবশ্যই বুঝতে হবে ওই যে বস্তুটা সেটা ধনাত্মক আধানগ্রস্ত। আর যদি কোনো বস্তু স্পর্শ করানোর সাথে সাথে এদের মধ্যবর্তী দূরত্বটা হ্রাস পেয়ে যায় তাহলে বুঝতে হবে অবশ্যই ওই বস্তুটা ঋণাত্মক আধানগ্রস্ত বা ঋণাত্মক আধানে আহিত। তাহলে এই জিনিসটা আমরা সহজেই বুঝতে পারলাম। এখন যদি আমি স্বর্ণের পাতটাকে ঋণাত্মক আধানগ্রস্ত করি সেক্ষেত্রে কিভাবে আমরা একটি বস্তুর মধ্যকার আধানের প্রকৃতিটা নির্ণয় করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা এই যে স্বর্ণের পাত দুইটাকে ঋণাত্মক আধানগ্রস্ত করব, এরপর কোন বস্তুর আধানের প্রকৃতিটা নির্ণয় করব। আচ্ছা, আমরা যদি স্বর্ণের পাত দুইটাকে ঋণাত্মক আধানগ্রস্ত করতে চাই তাহলে যেই কাজটা করতে হবে, একটি ইবোনাইট দণ্ডকে ফ্লানেল বা পশমী কাপড় দিয়ে ঘষতে হবে। আমরা জানি ইবোনাইট দণ্ডের ইলেকট্রন আসক্তি বেশি হয়, যখন ঘষা হবে তখন ইবোনাইট দণ্ড কি করবে, ইলেকট্রন নিয়ে নিবে। তো ইবোনাইট দণ্ডটা কি হবে, ঋণাত্মক আধানগ্রস্ত হবে। ওই ঋণাত্মক আধানে আহিত ইবোনাইট দণ্ডকে আমরা ওই ধাতব চাকতির গায়ে স্পর্শ করালাম। তো স্পর্শ করানোর সাথে সাথে কি হবে, ওই যে ইবোনাইট দণ্ডের মধ্যে যে ইলেকট্রন সেটা চাকতির মাধ্যমে ধাতব দণ্ড দিয়ে স্বর্ণের পাতে চলে আসবে। তো স্বর্ণের পাতে দেখো এখন ঋণাত্মক আধান চলে আসছে। প্রাথমিক অবস্থায় যখন এদের মধ্যবর্তী দূরত্ব একদম নাই ছিল, মানে মধ্যবর্তী কোনো দূরত্ব ছিল না, একদম লেগেছিল, যখন আমি ইবোনাইট দণ্ড স্পর্শ করালাম তখন স্বর্ণের পাতের মধ্যে কি চলে আসলো, ঋণাত্মক আধান চলে আসলো। সমধর্মী আধান পরস্পর কি করবে, বিকর্ষণ করবে। তো স্বর্ণের পাত দুইটা ঋণাত্মক আধান পেয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব কি করবে, মানে মধ্যবর্তী দূরত্বটা বেড়ে যাবে আর কি, মধ্যবর্তী দূরত্ব চলে আসবে। তো মধ্যবর্তী দূরত্বটা চলে আসে মানে তাদের ফাঁকটা বেড়ে যাবে। তো ফাঁকটা বেড়ে যাওয়ায় আমরা বলতে পারি এগুলা ঋণাত্মক আধানে আহিত এবং এদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে। এখন মনে করো এই অবস্থায় যদি আমি একটা বস্তু স্পর্শ করাই, এতে যদি তাদের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুটা অনাহিত। এবং একটা বস্তু স্পর্শ করালাম, স্পর্শ করানোর সাথে সাথে যদি ফাঁকটা বা মধ্যবর্তী দূরত্বটা হ্রাস পেয়ে যায় তাহলে তাহলে ওই বস্তুটি ধনাত্মক আধানগ্রস্ত বা ধনাত্মক আধানে আহিত। তো কিভাবে বুঝবো সেটা, যদি বস্তুটি ধনাত্মক আধান বিশিষ্ট হয়, আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্লাস, তো দেখো এটা ধনাত্মক আধানগ্রস্ত হওয়ায় ওই যে স্বর্ণের পাতের মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলোকে সে আকর্ষণ করবে, তখন ইলেকট্রনগুলা এই ধাতব দণ্ডের মাধ্যমে ওই যে বস্তুর মধ্যে চলে যাবে। তো ইলেকট্রন চলে গেলে এখানে যে সমধর্মী ইলেকট্রন ছিল, সমধর্মী আধান ইলেকট্রন ছিল, বিকর্ষণের কারণে তারা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেছিল। এখন ইলেকট্রন চলে যাওয়ায় এখানে ইলেকট্রনের পরিমাণ কমে যাবে, আর সমধর্মী আধানের পরিমাণ কমে যাওয়ায় বিকর্ষণটাও কি হবে, কমে যাবে। আর বিকর্ষণ কমে গেলে তাদের ফাঁকটা বা মধ্যবর্তী দূরত্বটা কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যখন একটা বস্তু স্পর্শ করালাম সাথে সাথে যদি এই স্বর্ণের পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব হ্রাস পেয়ে যায় তাহলে অবশ্যই ওই বস্তুটি ধনাত্মক আধান বিশিষ্ট বা ধনাত্মক আধানে আহিত ছিল। এখন মনে করো আমি একটি বস্তু স্পর্শ করালাম, স্পর্শ করানোর সাথে সাথে যদি এই যে স্বর্ণের পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় তখন বুঝতে হবে ওই বস্তুটি ঋণাত্মক আধানে আহিত। তো কিভাবে সেটা, যদি ঋণাত্মক হয় তাহলে দেখো এখানে অবশ্যই ইলেকট্রনে ভরপুর ঋণাত্মক আধান বিশিষ্ট, আর এই যে স্বর্ণের পাত দুইটা এখানেও কিন্তু ঋণাত্মক আধান আছে, তার মানে এখানে ঋণাত্মক আধান আছে এবং সাথে কিছু পরিমাণ প্রোটন থাকবে, অল্প পরিমাণ হলেও প্রোটন থাকবে। ওই প্রোটনগুলো কি করবে, ওই ঋণাত্মক আধান বিশিষ্ট বস্তুর ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, তখন ইলেকট্রনগুলা ওই ধাতব দণ্ডের মাধ্যমে স্বর্ণের পাতে চলে আসবে। স্বর্ণের পাতে আগে কি ছিল, সমধর্মী আধান ইলেকট্রন ছিল, বিকর্ষণের কারণে তাদের মধ্যবর্তী একটা দূরত্ব ছিল, এখন ইলেকট্রনের পরিমাণ আরো বেড়ে যাওয়ায় সমধর্মী পরিমাণ আধানের পরিমাণ বেড়ে গেছে। তো আধানের পরিমাণ বেড়ে যাওয়ায় তাদের মধ্যে বিকর্ষণের পরিমাণ আরো বেড়ে যাবে, তখন মধ্যবর্তী দূরত্বটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যখন একটি বস্তু স্পর্শ করাবো এতে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় তাহলে ওই বস্তুটি অবশ্যই ঋণাত্মক আধান বিশিষ্ট বা ঋণাত্মক আধানে আহিত ছিল। তাহলে এই জিনিসটা আমি আবার বলি, যদি তড়িৎ বিক্ষণ যন্ত্রটি ঋণাত্মক আধানে আহিত হয় সেক্ষেত্রে যখন একটি বস্তু স্পর্শ করাবো সাথে সাথে যদি এদের মধ্যবর্তী দূরত্বটা কমে যায় তাহলে অবশ্যই ওই বস্তুটি
ধনাত্মক আধানে আহিত আর যদি মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় তাহলে ওই বস্তুটি অবশ্যই ঋণাত্মক আধানে আহিত হবে। তার মানে আমরা বলতে পারি ইলেকট্রোস্কোপের সাহায্যে সহজেই একটি বস্তু মধ্যকার আধানের প্রকৃতি এবং অস্তিত্বটা নির্ণয় করা যায়। একদম সহজ, তোমরা একটু ভালো করে এই জিনিসটা বুঝবা এবং দুই একবার প্র্যাকটিস করলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়।